بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب القسم ان عائشه رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقسم بين نسائه فيعدل ويقول اللهم هذا قسمي فيما املك فلا تلمني فيما تملك ولا املك রাহুল আরবাত ও সাহা ইবন হেব্বান ওয়ালাহাকিম ওয়ালাহ কিম রাজ্জা মিজু এর সালাহ তালাফাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজির ফাইন আহম্দুরসুল্লা সালাহরি সালামের ওপর আজকের আমাদের শুক্রবারে এশার সলাতের পরে ধারাবাহিক যে বলবল মারাম থেকে দাস চলছে হাদিসের বিষয়বস্তু হচ্ছে বিবাহ পর্ব তার বিশেষ একটি অধ্যায় হচ্ছে একাধিক স্ত্রী যার ঘরে হবে সেই ব্যক্তি স্ত্রীদের মাঝে রাতকে ভাগ করবে পালা নির্ধারণ করবে যাতে করে সুবিচার কায়েম হয় যারা সুবিচার করতে পারবে যারা ন্যায্য অধিকার দিতে পারবে তারাই একাধিক বিবাহ করবে আর যাদের ইমানি দুর্বলতা আছে শারীরিক দুর্বলতা আছে তারা একাধিক বিবাহ করবে না এ হচ্ছে শরীয়তের বিধান কারণ একাধিক বিয়ে করা জায়েজ কাজ আর জুলম হচ্ছে হারাম অবিচার করা হচ্ছে জুলম ন্যায্য অধিকার না দেওয়া হচ্ছে জুলম সুতরাং কেউ যদি ন্যায্য অধিকার দিতে সক্ষম না হয় আশঙ্কা করে যে আমি বিয়ে শাদি করলে আমার ইমান ওই রকম মজবুত নয় যে আমি সুবিচার কায়েম করতে পারব তাহলে সেই ব্যক্তি আগে থেকেই নিজের ইমানের হেফাজত করবে আখেরাতে যাতে করে আজাবের সম্মুখীন না হইতে হয় বলছেন লেখক হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলে বাবুল কাসম এই অধ্যায় হচ্ছে ভাগ বন্টনের পালানির ধারণে কাসম সীনে জজম করলে ভাগ বন্টন করা আর কাসাম সিনে ফাতা দিয়ে দিলে কসম করা শপথ করা হয়ে যায় ফাতার পার্থক্য বাবুল কাসম এই অধ্যায় হচ্ছে পালা নির্ধারণের আয়সারদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কানা রসুরানিস রসুরালামে তার বিবিগন্ধের মাঝে পালা নির্ধারণ করতেন রাত ভাগ করে দিতেন ফয়া দিল এর মাধ্যমে তিনি সুবিচার কায়েম করতেন এনসাফ করতেন এতে এনসাফ করতেন ওয়াকুলো তার সাথে সাথে এই দোয়াটিও বলতেন যথাসাধ্য বাহ্যিক শরীয়তের যে বিধি বিধান রয়েছে সেগুলি পালন করে দোয়া করতেন তাহলে দিন ইসলামের বিধি বিধান পালন করি আল্লাহ পাকের কাছে তুই যেন ক্ষমা চাইতে হবে দিন ইসলামের বিধি বিধান পালন করব না আল্লাহর কাছে ক্ষমা চাইব এটা অসৎ মানুষের পরিচয় আর সৎ মানুষ ভালো মানুষের পরিচয় হয়েছে যথাসাধ্য পালন করে ঠিক করতে পারলাম পারলাম না ত্রুটি করলাম ভালো করে হইলো হইলো না এই ক্ষেত্রে আমার যে দায়িত্ব ছিল সেটা পুরোপুরি আদে করতে পারলাম কি পারলাম না সেই জন্য নিজের ত্রুটি বিচ্ছিতের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে দোয়া করবে এই দোয়া করতেন রাসুল্লাহ সাল্লা আল্লাহ মাহাজা ফিম আম আমলিক এই হচ্ছে আমার পালা নির্ধারণ ওই বিষয়ে যার আমি মালিক যেটা আমার ক্ষমতাই ছিল সেই আমার ক্ষমতার ক্ষেত্রে আমি এই পালা নির্ধারণ করে দিলাম আল্লাহ এই কাজ আমার করণে আমি করলাম ফালা তালুমনি ফিমা তামলেখু আলা আমলেখু সুতরাং তুমি আমাকে তিরস্কার করিও না ভর্তনা দিও না এমন বিষয়ে যার মালিক তুমি আমি তার মালিক নই কি এই দুয়ার অর্থ কে বলতে পারে আল্লাহ আমি যার মালিক ছি না যে বিষয়টার মালিক ছি না সেই বিষয়ে আমি পালা নির্ধারণ করে দিলাম সুবিচারের জন্য হ্যাঁ আর যে বিষয়ের মালিক তুমি আমি মালিক না ওই বিষয়ে আমার ভুল ত্রুটি যদি হয়ে যায় হ্যাঁ বা আমার যদি এমন কিছু হয় যেটা আমার মালিকানাতে ক্ষমতাতে নেই তাহলে তুমি আমাকে তিরস্কার করিও না বা পকড়াও করিও না ধরিও না অন্তরের বিষয় মাসাল্লাহ অন্তরে কি থাকে ভালোবাসা অন্তরের ভালোবাসার বিষয় অন্তরের ভালোবাসার বিষয় রাহুল আর হাদিসটি চারজন এমাম তাদের হাদিসের কিতাবগুলির সংকলন করেছেন যখন চারজন এমামের কথা বলবেন এই পরিভাষাটি হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই তাঁর তার এই বলবোল মারামী ভূমিকায় খুদবার পরে ভূমিকাতে উল্লেখ করেছেন যে আমি আর বা বলতে কোন কোন এমামকে বুঝিয়েছি আবু দাউদ নসাই তিরমিজি এ বিনওয়াজা হ্যাঁ বখারি মুসলিম আর মুসনাদ আহমদ ছাড়া যখন সাতজন এমামের কথা বলবেন তখন কতব ছয়টি যে প্রসিদ্ধ কিতাব তার সাথে সাথে দেখা সাহা ইবনে হেব্বান এবং এমাম ইবন হেব্বান তার একটি হেব্বান নামে প্রসিদ্ধ সমাজে তিনি সেই কিতাব সংকলন করেছেন তার কাছে সহি যেহেতু তিনি সেই কিতাবের নাম সহি বলে উল্লেখ করেছেন ওয়াল হাকিম এবং এমাম হাকিম তার মুস্তাদরাক নামক কিতাবে উল্লেখ করেছেন এমাম হাকিমের কাছে ও আদিষ্টি সহি ওয়ালাকিম রাজ্জাহাতির মিজি ইমাম মিজি রহমতুল্লা আল প্রাধান্য দিয়েছেন এই হাদিসের মুরসাল হওয়াকে অর্থাৎ তিনি বলেছেন যে এই হাদিসটিতে দুর্বলতা রয়েছে সবচাইতে হালকা দুর্বল হাদিস সবচাইতে হালকা কমজোর হাদিস হাসানের নিচে যে জয়ীফ দুর্বল হাদিসের ইস্তর সেটা হচ্ছে মুরসাল হাদিস এই জন্য মুরসাল হাদিস একটু সমর্থন পেলেই মোতাবে অথবা শাহেদ মহাদিসিনের ভাষায় তার সমর্থক হাদিস পেলেই সেটা যদি তার মতো মোটামুটি হয় তাহলে সেটা হাসান লেগাই রেহির মর্যাদায় পৌঁছে যাবে যেটা দলিল হিসাবে পেশ করা যেতে পারে যদি শরীয়তের মূল নীতি অথবা আকিদা বিরোধী কিছু না হয় এ সম্পর্কে আরেকটি হাদিস আমরা দেখি তারপরে মাসলা মাসাইলগুলি যা আসবে দুটি হাদিসে আমরা তখন আলোচনা করব ওয়ানবী তা রত রজী আল্লাহ আনহ আন্নানবী আসাল্লাল্লাহ সাল্মা কাল মানকান আতাহু ইমরাহতান ফা মালা এলা এহদা হেমা দুনাল ওখরা মালা এলা এহদা হোমা দুনাল ওখরা যা আয়ো মালকেয়ামা তেও শিখ কহু মা এলুন আব হরে রজিয়াল্লাহ থেকে বন্দিত তিনি বলেন নবী একাডেমি সাল্লাহিসাল্লাম বলেছেন যার দুটো স্ত্রী থাকবে মান কান আতলাহ ইমরাহাতান যার দুই স্ত্রী আছে অথবা তার বেশি আছে কমপক্ষে দুই স্ত্রী এক স্ত্রী থাকলে তো সমস্যা নাই সেখানে অবিচারের স্ত্রীদের মাঝে অবিচারের প্রশ্ন ওঠে না সে এমনি হয়তো হক আদায় করে না তখন আলাদা তার হক নষ্ট করার কারণে তার পাকড়াও হবে তার হিসাব হবে কিন্তু যার দুই স্ত্রী অথবা তার বেশি স্ত্রী রয়েছে দুই তিন চার চার বেশি চলবে নাকি হ্যাঁ এলা এহদাহ মা লোকরা একটিকে বাদ দিয়ে আরেকটির দিকে সে ঝুঁকে পড়ল একজনের দিকে ঝুঁকে পড়লো দোনাল ওখরা অন্য জনকে বাদ দিয়ে অর্থাৎ দুইজনকে সমান নজরে দেখে না দুইজনের সাথে একই রকমের আচরণ করে না এই রকম যদি করে কোনো ব্যক্তি যেই ব্যক্তি বহু বিবাহ করেছে একসাথে একাধিক স্ত্রী রাখে যা আয়ামাল কেয়ামতে সেই পুরুষ সেই স্বামী কেয়ামতের দিন আসবে এমন অবস্থায় অশিক্ষো মায়লুন তার একটা দিক ঝুঁকে থাকবে একটা দিক ঝুঁকে থাকবে মায়লুন মানে বাঁকা হয়ে থাকবে এই থাকে ঝুঁকে থাকবে ঝুঁকে থাকবে একদিকে যেমন ঝুঁকি ছিল এক স্ত্রীর দিকে ঝুঁকি ছিল অন্য স্ত্রী সেই রকম নজর রাখতো না তো ওই রকমই শাস্তিটা আখেরাতে বিচার দিবসে দেওয়া হবে যা ইয়মাল কেয়ামাতে অশিক্ষো মাইলুন কেয়ামতের দিনে আসবে সে আল্লাহর সামনে হাজির হবে জবাবদিহির জন্য প্রত্যেক ব্যক্তিকে সেখানে হিসাব দিতে হবে আর প্রত্যেক ব্যক্তির সামনে সেখানে কর্মলিপি আমল নামা পেশ করা হবে আর কর্ম আমল নামা দেখে বলে মা লহাদালা কবি রতন ইল্লাহ সাহা ই এমন কোন কিতাব লিখনি এমন যে কোন কর্মলিপি ওয়ালা কবিরা ছোটো বড় কোনো ভুল ভ্রান্তি হ্যাঁ অন্যায় অপরাধ হ্যাঁ পাপ ছাড়েনি ইল্লাহ সবকে রেকর্ড করে রেখেছে সব কিছুই তাতে রেকর্ড থাকবে সুতরাং কখনো এই কথা ভাবিয়েন না যে আমি মানুষ থেকে লুকাতে পেরেছি সুতরাং পার পেয়ে গেছি আল্লাহ রবুল আলমকে ভয় করুন এবং আল্লাহ রব্বুল আলমিনকে যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি সদ জীবনযাপন করতে করতে পারবে এর নাম হচ্ছে তাকওয়া আর মতিনদের জন্য জান্নাত কেমতের দিন আসবে এমন অবস্থায় যে তার একটা সে ঝুঁকে থাকবে বা তার শরীর একদিকে থাকবে থাকবে এই সম্পর্কে হাজার হয়ে এমাম বাহমের সংখেও বলেছেন যে এমাম আহমদ বর্ণনা করেছেন আর চারজন এমাম মানে আবু দাউদ সাহি তিরমিজি এভিনে মাজাদে রয়েছে ওয়াসান সাহি হাদিস শাহী হাদিস হচ্ছে শাহি কিন্তু শব্দের পার্থক্য রয়েছে এই শিক মাইলুন সে এক ব্যাগ এক সাইডে ঝুঁকে থাকবে তার শরীর এই সে শাস্তিটা দেওয়া হবে এটা আবু দাউদে রয়েছে কিন্তু তিরমিজিতে রয়েছে ইভিনে মাজাতে রয়েছে অশ্বিক কহু শা কেতুন জায়গায় সাকেতুন শব্দ রয়েছে কেমন দিন কি অবস্থায় আসবে যে তার একটা দিক শাকাতায়াসক তো মানে পড়ে যাওয়া এখন শাহ কেতুন পড়ে যাওয়া যে ঝুঁকে আছে সেও যেন মাটির দিকে পড়তে যাচ্ছে এইরকম যদি ব্যাখ্যা করা হয় তাহলে মা এলুন আর শাহ ব্যাখ্যা একই হয়ে গেল শব্দ আলাদা আলাদা কিন্তু ব্যাখ্যা উদ্দেশ্য হচ্ছে এক হয়তো বর্ণনাকারী শব্দটি শব্দটির সাল্লাহ আলিয়া অথবা সাহাবির সাহাবি থেকে শুনেছেন পরবর্তীতে মনে রাখতে পারেননি তখন কেউ মা এলুন বলেছেন কেউ শাহকেতুন একটি শব্দ বলেছেন আর শাহকেতুন অর্থ সাকেতন অর্থ আরাকচি হয়ে যেতে পারে সাকাতে আস মানে পড়ে যাওয়া হ্যাঁ পড়ে যাওয়া তাহলে একটা সাইড তার পড়ে যাবে মানে গোস্ত থাকবে না এই অর্থ অনেক ভাষ্যকাররা করেছেন একটা সাইডে কি থাকবে না গোস্ত থাকবে না হাড় দেখা যাবে কত বিশ্রী লাগবে কেমত মাঠে আর লোকেরা দেখবে সবাই আর বুঝবে যে জালেম জলম করেছে স্ত্রীর ওপর হ্যাঁ এক স্ত্রীর ওপর জলম করেছে আর এক স্ত্রীর দিকে ঝুঁকে গেছে কত লাঞ্ছিত অবদস্ত হবে কত মানুষের সামনে চিন্তা করুন আপনি একজন দুজন মানুষের সামনে এবার ছোট বাচ্চাকেও পাঁচ বছরের ছেলেকেও যদি তার ভাই বোনদের সামনে যদি একটু বেজ কান ধরিয়ে দেন তাহলে তার চোখের পানি থামা যাবে না হ্যাঁ সারাদিন রাগ করে থাকে করে না কত নিজেকে লাঞ্ছিত মনে করে যে আমাকে লাঞ্ছিত করা হলে এক দুটো ছেলের সামনে যদি এই কাজ করা হয় হ্যাঁ তাহলে চিন্তা করুন আপনাকে কেমন দিন কত মানুষ আদাম আলাই ইসলাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত কত মানুষ এসেছে আছে আর আসবে সকলের সামনে লাঞ্ছিত অবদস্ত আল্লাহ ফাকরবুল আলম করবেন সুতরাং ক্যামতের লঞ্চনাকে ভয় করুন আল্লাহ ফাকরব্বুল আজাবকে ভয় করুন যারা একাধিক বিয়ে করেছেন অথবা করতে ইচ্ছুক আহমদ ওয়া আল্লাহ আরবা ওসানাদ সাহেব তো হাদিস হচ্ছে সহি এই হাদিসগুলি থেকে বেশ কিছু মাসাইল জানা যায় যে মাসাইলগুলি আমি বর্ণনা করব। নবী করিম সাল্লাহ আলী পালা নির্ধারণ করতেন এটা আমরা হাদিস থেকে জানলাম তাই না কিন্তু প্রশ্ন হচ্ছে যে নবী করিম জন্য পালা নির্ধারণের হুকুম কি ছিল ফরজ ছিল কি অথবা সাধারণ মুসলিমদের জন্য নবী সাল্লাম ছাড়া উম্মতের জন্য পালা নির্ধারণ করার হুকুম কি ফরজ না ফরজ পালা নির্ধারণ করা ফরজ কিন্তু নবী করিম সাল্লামের জন্য ফরজ ছিল কি না যখন অম্মতের জন্য ফরজ হলো এটা ঠিক আছে কিন্তু নবী করিমসাল্লামের জন্য পালা নির্ধারণ করা কি ফরজ ছিল প্রশ্ন এই ক্ষেত্রে অধিকাংশ আলামারাই বলছেন যে নবী সাল্লামের উপর পালা নির্ধারণ ফরজ ছিল না যদিও তার একসাথে কতজন স্ত্রী ছিলেন নয়জন জন ছিলেন একসাথে বলছেন তাই ভাষ্যকার যে এর পূর্বে উল্লেখ করেছি আন্নাল কাসাম আন্নাল কাসমা লাইসা ওয়াজেবান আলান্নবী সাবাইনানি সাহি নবী করিমসাল্লামের ওপর ভাগ বন্টন করা পালা নির্ধারণ করা ফরজ ছিল না কেন দলিল কি সুরা আহজাবের আয়ত নম্বর একান্ন সে আয়তে আল্লাহ পাক রসুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধনকে বলছেন তুর্জি মান্তা শাহ মিন হন্না তোমার স্ত্রীদের মধ্য থেকে যাকে চাইবে তুমি সরিয়ে রাখবে তুরজি এর যা মানে সরিয়ে রাখা দূরে রাখা সাইডে রাখা ও তুমি এলেই কামান্তা আর যাকে চাইবে তুমি কাছে আশ্রয় দেবে অমানিব তগাই মিম্মান আজালত আর যার থেকে তুমি আজকে হয়তো বা এই মাসে সিদ্ধান্ত নিয়েছ যে এর এর কাছে যাব না রাত্রে হ্যাঁ এর জন্য পালা নির্ধারণ করব না কিন্তু আবার হঠাৎ করে সিদ্ধান্ত বদলে দিলে যে তুমি যাকে দূরে রেখেছো তাকে কাছাই কাছে নিতে চাও তারও বৈধতা আছে আল্লাহ বলছে অমানিব তাকাই তামিম্মান আজালতা ওই সব স্ত্রী তোমার বিবিদের মধ্য থেকে যাদেরকে তুমি দূরে সরিয়ে দিয়েছ বা দূরে রেখেছ তালাক দিয়ে নয় দূরে রেখেছ মানে তাদের জন্য পালা নির্ধারণ করো না তাদের মধ্য থেকে তুমি যাকে চাও যদি চাও যে না আমি তার কাছে যাবো সেটাও তোমার জন্য ফালা ফালাজা আলেক তোমার জন্য কোনো গুণা নেই কে বলছেন স্বয়ং আল্লাহ ফালা জোনা আলেক তোমার কোনো গুণা নেই আল্লাহ রবুল্লা আলমিন তার প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লামকে তার খালিলকে কত ভালোবাসেন এবং কত মর্যাদা দিয়েছেন যে তোমার ইচ্ছা তোমার ইচ্ছা তোমার স্বাধীনতা তুমি পালা নির্ধারণ করো করিও না যাকে সরিয়ে দিয়েছ তাকে যদি মনে করছেন না ভাই আমি ওকে নিয়ে আসি আবার তাও তোমার চলবে এই নয় যে তুমি একরকম সিদ্ধান্ত করছো আবার আর একরকম কথা কেন হ্যাঁ স্বাধীনতাই তাহলে বাদা তাহলে হ্যাঁ না আল্লাহ সেটাও করছেন না এর দ্বারা নবী কাল্লা সাল্লামের মর্যাদা এবং আল্লাহ পাকরবুল আলমিনের যে তিনি খালিল বন্ধু এটাই স্পষ্ট প্রমাণ হয় স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ পাকের কাছে রসরুল্লাহ সাল্লামের কত মর্যাদা রয়েছে যদি নবী সু নিজের পক্ষ থেকে করতেন তাহলে বলতেন যে তিনি হয়তো মানুষ হিসাবেই করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ইখতিয়ার দিয়েছেন তাকে স্বাধীনতা দিয়েছেন তারপরেও রসরুল্লাহ সাল সাল্লাম যে মহান চরিত্রের অধিকারী আল্লাহ জায়জ করেছেন তারপরে না এটা আমি করব না তারপরে তিনি কি করতেন সারা জীবন ধরে পালা নির্ধারণ করতেন পালা নির্ধারণ করতেন যেমন আগের হাতে প্রথম হাদিস প্রমাণ করল ভাগ বন্টন করে দিয়ে দোয়া করতে আল্লাহর কাছে যে আল্লাহ যদি অন্তর কারোর দিকে বেশি ঝুঁকে থাকে তো ক্ষেত্রে তুমি ধরিও না কারণ অন্তরের ভালোবাসার ক্ষেত্রে আমার ক্ষমতা নেই ভালোবাসাকে কমিয়ে নিয়ে আসা বেশি করা হ্যাঁ সবাইকে একে নজরে ভালোবাসা এটা আমার পক্ষে সম্ভব না যখন ভালোবাসার কথা আসলো এক হচ্ছে ভালোবাসা আর এক হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভালোবাসার প্রতিফলন মানে ওর রেজাল্ট ফলাফল ওর পরে পরিণতি যেটা হয় দুটোর ক্ষেত্রে বা যে কোনো মানুষকে ছাড় দেওয়া হবে এটা ভালোবাসা আর ভালোবাসার প্রতিফলন ভালোবাসা অন্তরে একজনকে বেশি ভালোবাসেন আরেকজনকে অতটা ভালোবাসতে পারেন না ইচ্ছা করলে অনেক সময় ভালোবাসা হয় না এটা যেহেতু এর মালিককে একমাত্র আল্লাহ ভালোবাসা কম বেশি হওয়া এটা একমাত্র আল্লাহ পাকের হাতে আপনার হাতে অনেক সময় চেষ্টা করি ভালোবাসা মন বসে না ভালোবাসার প্রতিফলন হ্যাঁ যে ভালোবাসলে তখন তাকে বেশি দিতে ইচ্ছা করে ভালোবাসলে তাকে বেশি দিতে ইচ্ছা করে সুতরাং খরচ খরচা ভরণ পোষণ ক্ষেত্রে তাকে বেশি দেব। তার জন্য যে মাল সামান করে কিনে একটু বেশি দামে কিনে নিয়ে আসবো হ্যাঁ তাকে বেশি সময় দেব ইত্যাদি ইত্যাদি এই 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 বিষয়গুলি চলবে ওই ক্ষেত্রে চলবে না ওটা যায়জ না সুতরাং ভালোবাসার ক্ষেত্রে যেহেতু মানুষ নিজের ইখতিয়ারে রাখে না হ্যাঁ আল্লাহর ইখতিয়ার ভূত ভালোবাসার বিষয় সেই জন্য সেই ক্ষেত্রে মাফ ছাড় রয়েছে কিন্তু ভালোবাসার ফলাফল হিসাবে যে ভালোবাসি সেই জন্য তাকে উপ দিয়ে থাকি উপ দেওয়ার ক্ষেত্রে যে স্ত্রীকে বেশি ভালোবাসেন তাকে মাঝে মাঝে উপ দেন আর যাকে অত ভালোবাসতে পারেন না তাকে হয়তো কম দেন অথবা সস্তা দামের দেন চলবে না যায় না নাই ভালো করে মনে রাখবে সুতরাং ভালোবাসা পর্যন্ত সীমিত ভালোবাসা ভালোবাসার পরে আর অন্য যেগুলি রয়েছে তার ফলাফল হিসাবে সেগুলির ক্ষেত্রে কম বেশি করা যায় নাই হারাম কারণ সেই ক্ষেত্রে আমার একটি আরো বাজারে কেনার জন্য যাচ্ছি আর ওখানেও পারছি না দুজনের জন্য সমান সময় একই একই কোয়ালিটির জিনিস কিনতে কি না এটা আমার ক্ষমতায় আছে ক্ষমতায় আছে আমার এই ক্ষেত্রেই কথা বলতে পারেন যে ভালোবাসার ফলাফল হিসাবে আমাকে সবসময় মনটা চাই যে ওকে বেশি করে দিই মন চাই তো শৈত শৈতান শৈতান তোমাকে দিচ্ছে কিন্তু তোমার ক্ষমতে আছে যে একই ধরনের জিনিস কিনবো হ্যাঁ প্রত্যেক মাসে সমান সমান খরচ দেবো যার যার পরিবারে যে যে কজন সদস্য সদস্য হিসাবে খরচ দেব কারো পাঁচটা ছেলে আছে কারো একটা ছেলে আছে সমান খরচ দেবে না কখনো না তো নবী করিম সাল্লা সাল্লামের ওপর পালা নির্ধারণ খরচ তারপরেও পালা ও মা হাজা ফাঁকাতাম একসে মোবাই না না তা সত্ত্বেও নবী করিম সাল্লা সাল্লাম কী করতেন পালা নির্ধারণ করতেন না নাফাকাতে খরচ খরচার ক্ষেত্রে ওল মাবিতে রাত যাপনের ক্ষেত্রে অত আলাইহিনা এবং তাদের কাছে দেখা সাক্ষাতের ক্ষেত্রে তাদের তাদের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে অথবা তাদের সাথে সহবাসের ক্ষেত্রে সহবাসের ক্ষেত্রেও সহবাসের ক্ষেত্রে যদি কেউ শুধু রাত কাটায় এক স্ত্রীর কাছে গিয়ে শুধু রাত কাটায় কিন্তু সহবাস করে না আর এক স্ত্রীর কাছে রাত কাটায় একাধিকবার সহবাস করে এক স্ত্রীর করে আর কাছে সহবাসই না তো যায় এটা বলছে এটা আমার ক্ষমতাই নেই নাকি না বল কথা এটা তাই না তারপরে এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় যে পুরুষের জন্য স্ত্রীর ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীদের ক্ষেত্রে দুই অথবা তার বেশি স্ত্রী যদি থাকে তাহলে ভাগ বন্টন করা ফরজ এবং ভাগ বন্টন করতে গিয়ে যে সব হকুক রয়েছে প্রাপ্য রয়েছে অধিকার রয়েছে সব ক্ষেত্রে একদিকে ঝুঁকে যাওয়া হারাম আলিহে আল মেইল এলা এহে আলী লখ একটিকে বাদ দিয়ে আর একটির দিকে ঝুঁকে যাওয়া এটা হারাম ওই বিষয়গুলির ক্ষেত্রে ফিমা একদেরও আলিহে যেগুলির ক্ষেত্রে সে সক্ষম যেগুলির ক্ষেত্রে সক্ষম যেমন না ফাঁকা খরচ খরচা দেওয়া বরণ পোষণ হ্যাঁ তারপরে যাপন মোকাবাল দেখা সাক্ষাৎ হ্যাঁ সাক্ষাৎ এক যাচ্ছেন তখন হাসির শেষ নাই হ্যাঁ ফুর্তির শেষ নাই গল্পর শেষ নেই তার সাথে সার গল্প করে কেটে যায় আর এক স্ত্রীর কাছে গেলে মোবাইল টিপাটিবে মোবাইল মোবাইলের ফেতনার যুগে শুধু মোবাইল নিয়ে পড়ে আছেন হ্যাঁ রাত কাটাচ্ছেন তার কাছে কিন্তু যতক্ষণ জেগে আছেন শুধু মোবাইল টিপছেন হারাম কাজ করলেন না অবশ্যই হারাম কাজ অথবা গিয়ে লম্বা টানে ঘুম দিলেন গিয়ে বলছেন খুব ক্লান্ত আছি যে স্ত্রীর দিকে অত আগ্রহ নেই ওর কাছে বলছে খুব ক্লান্ত আমাকে শুইতে দাও ঘুমাইতে দাও দিলেন লম্বা টানে একবারে নাক ডেকে ঘুম হারাম এর সাথে কথা বলতো ওর সাথে কথা নবী কারি সাথে প্রত্যেক রাতে যে স্ত্রীর পালা থাকতো তার সাথে এসা পরে কিছুক্ষণ গল্প করতেন এটাও হাদিস হয়েছে গল্প করে তারপর ঘুমাইতেন অনেকে এইরকম আছেন হয়তো একাধিক স্ত্রী নাই একটা স্ত্রী আছে কিন্তু সারাদিন এত কাজকর্ম করেন মেহনত পরিশ্রম করেন বাসায় যাওয়া বাড়িতে যাওয়া স্ত্রীর কাছে যাওয়া বিছানায় যাওয়া মানে লম্বা টানে ঘুম এটা নবীর তরিকের খেলাফ হ্যাঁ রাত্রে গিয়ে একটু গল্প 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 গুজব করেন কথা বলেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা একটু কথা বলেন তারপরে ঘুমান সাথে সাথে লম্বা টানে ঘুম দিয়ে দিলেন এটা রসুরের আদর্শ নয় আর যদি এইরকম কখন এমার্জেন্সি হয় যে আমার চোখ থামছে না হ্যাঁ খুব ক্লান্ত তো তাহলে স্ত্রীকে বলে নেন যে আজকে কথা বলতে পারছি না কারণ খুব ঘুম চাচ্ছে বলে নেন অনুমতি নিয়ে নেন হ্যাঁ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন এগুলি হচ্ছে হকের বিষয় এগুলির ক্ষেত্রে সজাগ হওয়া উচিত আর একটি মশলা উল্লেখ করছেন আন্নাহ লা যে আলার রাজুলে আল কাসম ফিম আকদের আলি যেই ক্ষেত্রে স্বামী সক্ষম নাই ওই ক্ষেত্রে তার পালা নির্ধারণ করা বা সমান করা ভাগ বন্টন সমান করা এটা ফরজ নয় আর সেটা হচ্ছে ওহা মায়াত আল্লাহ কবিল কাল সেটা হচ্ছে অন্তরের বিষয় যেমন মিনাল মাহাব্বাতি ভালোবাসা অলমাইল কালভি অন্তটা সেদিকে ঝুঁকে থাকা হয়তো বড় স্ত্রীর বাড়িতে আছেন কিন্তু ছোট সবসময় ছোট স্ত্রীর কথাই মনে আসে সব কথাই মনে আসে হ্যাঁ বাড়ির বাইরে কাজকর্মে ডিউটিটা আছেন দুই স্ত্রী আছে ওই যেটাকে বেশি ভালোবাসেন ওর কথাই সবসময় মনে পড়ে বড় কথা মনে পড়ে না তো এইসব ক্ষেত্রে ছাড় আছে না নেই মনে পড়ার ক্ষেত্রে কারণ মনে পড়ে অন্তর থেকে কিন্তু তার সাথে মনে পড়ে সে যেন টেলিফোন লাগিয়ে দিলেন আজকাল নেটের যুগে টেলিফোন লাগিয়ে লম্বা কথা যে স্ত্রীকে ভালোবাসা তার সাথে আর যাকে ভালোবাসে তার সাথে হ্যাঁ গল্পই নেই আট ঘন্টা ডিউটি করছেন একবারও কল করেন না ওই যে এসছেন তারপরে গিয়ে আবার দেখা হবে জায়েজ আমাদের বন্ধু মানুষ একজন দুটো স্ত্রী আছে তো দেখি যে অফিসে থাকে থাকে টেলিফোন প্রতিদিন করে যে স্ত্রীকে বেশি ভালোবাসে অথবা যে স্ত্রী ছোট সাধারণত ছোটটাকে বেশি ভালোবাসে এটা হচ্ছে মানুষের স্বভাব ব্যতিক্রম কখনো কখনো হয় তো ওকেই টেলিফোন করে দেখি আর বড়টাই কখনো টেলিফোন করতে দেখি না মাঝে মাঝে আমি একটু খোঁচা খোঁচে দিয়েছি হ্যাঁ কি ব্যাপার স্যাপার তো টেলিফোন তো দেখি না টেলিফোন শুধু বুঝতে পারা যায় যে কাকে টেলিফোন করছে তো কথা হচ্ছে যে এটা যাইজ না এটা যাইজ অন্তরে বারবার ওর কথা মনে পড়ছে সেটা আলাদা বিষয় সেই ক্ষেত্রে আল্লাহ ছাড় দেবেন কিন্তু আপনি টেলিফোন ওকে করবেন এক ঘন্টা এগিয়ে করেন পাঁচ মিনিট কি আছে কি খবর টবর বা এক মিনিট দুই মিনিট ব্যাস যাইজ না এক্ষেত্রে আপনার ক্ষমতা আছে যে একেও পাঁচ মিনিট করবো টেলফোন ওকেও পাঁচ মিনিট আর একটি বিষয় আছে ভাষ্যকার উল্লেখ করেছেন বিষয়গুলি যদি ক্লিয়ার না করা যায় তো অনেক সময় অস্পষ্ট থাকবে মশলাগুলি অনেক সময় সহবাসের ইচ্ছা সহবাসের ইচ্ছাটা নিজের ইখতিয়ারে আছে কি নিজের ইখতিয়ারে আছে সহবাসের ইচ্ছা সহবাস করতে ইচ্ছা করা হ্যাঁ আপনার মধ্যে যৌন চাহিদা বাড়ছে এটা অনেক সময় নিজের ইখতিয়ারে নেয় হ্যাঁ নিজের ইখতিয়ারে থাকে না আপনি হয়তো মনে করছেন যে আজকে সহবাস করি কিন্তু ওর কাছে গিয়ে আপনি সহবাস করার মতো যোগ্যতা আসলে বিশেষ করে দুর্বল মানুষদের অথবা যাদের বয়স বেশি হতে যাচ্ছে ধীরে ধীরে বয়স বেশি হলে জন চাহিদা কমে এইরকম হচ্ছে তো এই ক্ষেত্রে ছাড় আছে কি না ছাড় আছে আপনার নিয়ত রাখতে হবে যে আমি সহবাস করব। কিন্তু আপনার চাহিদা হচ্ছে না করতে পারলেন না সেই ক্ষেত্রে ছাড় আছে কিন্তু কেউ যদি মনে করে যে না যেটা নতুন বিয়ে করেছি হ্যাঁ ওটার সাথেই শুধু মেলামেশা করি সহবাস করি আর থাক না তাহলে তখন আর জায়েজ হবে না তখন হারাম কাজ হবে আপনার দ্বারা কারণ আপনার নিয়তি আছে যে ওর সাথে আমি সহবাস করবো না এই জন্য বলছেন এইরকমই সহবাসের ক্ষেত্রে আগ্রহী হওয়ার বিষয়টি মন বাড়ছে না চাহিদা বাড়ছে না আসছে না এটা মানুষের ইতিহারে কারণ আল্লাপাক কোরআনে কারিমে এরশাদ করেছেন যে মানুষকে আল্লাহ পাক সাের বাইরে কোনো দায়িত্ব সরিয়ে দেন নাই ফাহিত এই বিষয়গুলি ভালোবাসার বিষয় অন্তর কোনো দিকে বেশি ঝুঁকে থাকা অথবা সহবশের চাহিদা হওয়া এই বিষয়গুলি মানুষের ক্ষমতার বাইরে নাফসান লাইকিফুল্লাহান বাকারার হ্যাঁ শেষ আয়াত তুই আল্লাহ পাকের করেছেন কি বলছেন লাইক আল্লিফুল্লাহ নফসান কোনো ব্যক্তিকে আল্লাহ পাক এমন দায়িত্ব চাপান না যেটা ইল্লা উসাহা আহা যেটা তার সাদ্যের বাইরে আল্লাহ পাক রব কোরআন কেন সুরাই নেশা আয়ত নম্বর একশো উনত্রিশে এ একাধিক স্ত্রী যাদের আছে তাদের ক্ষেত্রে এর সাদ করছেন ফালা তামিলু কুল্লাল মাইলি ওয়ালান আন্তা আন্তাদুলু বাইনান নিসাই ওয়ালাউ হারাস্তুম তোমরা কখনো ওয়ালান্তিউ কখনো তোমরা সক্ষম হবে না আন্তা আদিল যার একাধিক স্ত্রী আছে স্ত্রীদের মাঝে সুবিচার করতে সুবিচার করতে কখনো পুরোপুরি সক্ষম হবে না কোন ক্ষেত্রে এটা বলা হয়েছে সক্ষম কখনো সক্ষম হবে না অন্তরের বিষয়গুলির ক্ষেত্রে জি বাহ্যিক বিষয় নয় যখন এই রকম অবস্থা অন্তরের ক্ষেত্রে সমান নজরে দেখতে পারবে না সমান মহাব্বত করতে পারবে না এটা তোমার ক্ষমতায় নেই আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সুতরাং ফালা তামিল কুল্লাল মাইলে পুরোপুরি কোন একদিকে ঝুঁকে যেও না আল্লাহ কুল্লাল মাইল বলেছেন তাহলে বুঝে এমন ভাবে ঝুঁকে যাওয়া যে একটার সাথেই থাকা একটার সাথেই খাওয়া দাওয়া একটি শুধু খোঁজ খবর নেওয়া হ্যাঁ একটার সাথেই শুধু সহবাস এগুলি হচ্ছে কুল্লাল মাইল কিন্তু পালা নির্ধারণ করি যদি কখনো কম বেশি কোনো ক্ষেত্রে হয়ে যায় আংশিক ঝুঁকে যাওয়া তাহলে কল্লাল মাইল আর বাদুল মাইল আরবি ভাষায় বুঝে পুরোপুরি ঝুঁকে যাওয়া আর আংশিক ঝুঁকে যাওয়া আংশিক যদি কোন ক্ষেত্রে হয় সহবাস করার ইচ্ছা ছিল যে এর পালা তুই গো সহবাস করবো কিন্তু সেই দিন চাহিদাই হইল কিন্তু আর যার সাথে মহব্বত বেশি সেখানে গিয়ে চাহিদা হয়ে গেল তাহলে কি না না ভাই গত গত রাতে ওর সাথে সহবাস করতে পারি সেজন্য এর সাথে সহবাস করবো না যাইজ না না এত কঠোরতা নেই এই জন্য পকায়ে কেনার বলেছেন যে সহবাসের সহবাসের ক্ষেত্রেও সমান বন্টন করতে হবে যেমন রাত বন্টন করতে হবে না ওই রকম জরুরি না কম বেশি সেই ক্ষেত্রে করার বা হওয়ার বৈধতা আছে আল্লাহ আন ফালে আনফালে বা তেষট্টিতে বলেছেন মানুষের অন্তরকে একের অন্তরকে আর একজনের সাথে জড়িয়ে দেওয়া ভালোবাসা সম্প্রীতি পয়দা করে দেওয়া এটা একমাত্র আল্লাহ ফাকরাবুল আলম খাস লওয়ান ফাখা মাহফিল আরজা জামিয়ান আল্লাহাক বলছেন যে পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে কিছুই যদি তুমি খরচ করে দাও বা এই করে দাও ভালোবাসা জন্মানোর জন্য জন্য মা আল্লাফত মানুষের মাঝে ভালোবাসা কখনো সৃষ্টি করে দিতে পারবে না হ্যাঁ ভালোবাসা তৈরি করে দিতে পারবে না কখনো তাদের অন্তরগুলিকে জড়িয়ে দিতে পারবে না ওয়ালাহিন্নাল আল্লাহ তবে আল্লাহ রবুল আলমিন মানুষের অন্তরকে জড়িয়ে দিয়ে থাকেন একজনের আরেকজনের সাথে মহাব্বত পয়দা করিয়ে দিয়ে থাকেন একমত আল্লাপের হাতে এই হাদিসগুলি একাধিক স্ত্রীর ক্ষেত্রে যদিও কিন্তু এই হাদিস থেকে আরেকটি ব্যাপক মাসলা ইস্তাম্বাদ হয় সেটা হচ্ছে যে প্রত্যেক মুসলিম বা প্রত্যেক মানুষ জন্য ফরজ যে তার অধীনে যে সব লোকেরা রয়েছে স্ত্রীরা হোক অথবা ছেলেমেয়েরা হোক অধীনস্থ অথবা চাকর নকর হোক দাস দাসী হোক হ্যাঁ অধীনে যারা আজ কর্মচারী হোক তাদের মাঝে কি করতে হবে সুবিচার করতে হবে না যে অধিকার তাদের সুবিচার কায়েম করতে হবে আল আদুল মাতলুব মেন সার ফি করলে মা হাত তাহা তা সার রফ মেনা স্ত্রী হোক ও লাউলাদ ছেলে মেয়ে হোক ওলা আত্মীয় স্বজনদের ক্ষেত্রে ভাইয়ের ক্ষেত্রে দুই নজর দেখছেন অথচ আচরণ দুজনেরই ঠিক আছে হ্যাঁ একজন যদি জুলুম করে সেটা আলাদা কথা একজন আপনার সাথে খারাপ আচরণ করে সেই জন্য অন্তরে তার উপর ভালোবাসা হচ্ছে না এটা স্বাভাবিক মানুষের প্রকৃতি কিন্তু একই রকমের ভাই একই একই স্তরের লোকেরা আর ভালোবাসায় যদি পার্থক্য হ্যাঁ দেওয়া পোয়াতে পার্থক্য ইত্যাদি বল জিরান প্রতিবেশীর ক্ষেত্রে এই প্রতিবেশী সেও প্রতিবেশী একই রকমের আচরণ করবেন আপনি একই রকমের আচরণ না করলে এতে ঘৃণা ছড়াবে কি হবে এতে আপনার কল্যাণ নেই আপনারও ক্ষতি আছে প্রতিবেশী যদি জানতে পারে যে আমার দেশে কুরবানের গোস্ত দেওয়া তো ভাষা আছে পাড়া প্রতিবেশী সেই দিতে হয় এর বাড়িতে একটু বেশি করে দিয়ে দেন আর এর বাড়িতে একটু কম দেন দেখেন গোস্ত আধ আধ কিলো গোস্তও দিলেন এর বাড়িতে এক কিলো যেতে খবর ওকে এক কিলো দিয়েছে দেওয়ার পরেও সুনাম হলো না বদনাম বরং শত্রুতা হবে না হবে না হ্যাঁ বিবাহ সাদিতে এর বাড়ি লোকদেরকে ডেকেছেন অথবা দাওয়াত দিয়েছেন আর একে দাওয়াত দেননি দুশ্মনী হবে না হবে না এর বাড়ি থেকে একজনকে দাওয়াত দিয়েছেন এর বাড়িতে গোটা বাড়ির সব সকলের দাওয়াত তোমাদের এই কাজগুলি আমাদের গ্রাম অঞ্চলে করে অনেক সময় তো যদি এইরকম পার্থক্য করেন তো কি হবে দাও দিয়ে সম্প্রীতি বাড়বে ভালোবাসা বাড়বে বাড়বে বড় হিকমত রয়েছে আল্লাহ ফাকরুল আলের বিধানে এই হাদিসগুলি দ্বারা তারা বোঝা যায় যে আল্লাহর হকের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বান্দার হক হ্যাঁ আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন হতে পারে মাফ করে দেবেন কিন্তু বান্দান হকের ক্ষেত্রে যদি আপনি কারো হক নষ্ট করেন স্ত্রীর হক নষ্ট করেন ছেলে মেয়ের হক নষ্ট করেন ভাই বোনের হক নষ্ট করেন আত্মীয়স্বের হক নষ্ট করেন কোনো মুসলিম ভাইয়ের হক নষ্ট করেন অথবা অমুসলিম কাফের হক নষ্ট করেন হকের ক্ষেত্রে সকলের অধিকার অমুসলিমের অধিকার রয়েছে ওই রকমের অধিকার রয়েছে যেমন আপনার মুসলিম ভাইয়ের অধিকার রয়েছে এই জন্য আলামারা বলছেন যে আপনার যদি কর্মচারী মুসলিম অমুসলিম থাকে আর যোগ্যতা একই রকমের থাকে দিনের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আপনি তাকে স্যালারি কম বেশি করবেন এটা হারাম জায়জ নয় জায়জ নয় এ হচ্ছে দিনে ইসলাম এই কথা যদি অমুসলিমদের কাছে প্রচার করেন তো তারা দিকে আকৃষ্ট হবে এই ইসলাম শিক্ষা দিয়েছে ইসলামের কথা বলেন শুধু মুসলিমদের সাথে সুবিচার করো অমুসলিমকে ওই নজরেই দেখতে হবে হ্যাঁ হকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে যেই নজরে আপনি দেখবেন একজন মুসলিম ভাইকে হ্যাঁ মুসলিম ভাইয়ের সাথে আপনার ইমানি ভাতৃত্ব রয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু কাজকর্ম ডিউটি করেছে সে নাচ অধিকার পাবে হ্যাঁ প্রমোশন পাবে যেমন মুসলিম পাচ্ছে অমুসলিম মানুষের হকের ক্ষেত্রে যদি হক নষ্ট করা হয় তো পাক কখনো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ ক্ষমা না করবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেবেন আরও ভাষ্যকার উল্লেখ করছেন যে যার একাধিক স্ত্রী রয়েছে অথবা আত্মীয় স্বজন রয়েছে সাথী সঙ্গীরা রয়েছে কর্মক্ষেত্রে রয়েছেন পাড়া প্রতিবেশী রয়েছে আর সকলের রয়েছে কারো যদি একাধিক স্ত্রী না থাকে তাহলে স্বজন তো আছে পাড়া প্রতিবেশী আছে সাথী সঙ্গীরা কর্মক্ষেত্রে আছে হ্যাঁ একই রুমে কয়েকজন থাকেন আছেন তাহলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চেয়ে নেবেন যে তাদের হকের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে ক্ষমা চেয়ে যেমন সফরে যাচ্ছেন আপনি দেশে যাচ্ছেন ক্ষমা চেয়ে নেবেন হজে যাচ্ছেন ক্ষমা চেয়ে নেবেন হ্যাঁ মাঝে মধ্যে এমনিতেই যদিও কোথাও না যান ক্ষমা চেয়ে নেবেন হ্যাঁ ক্ষমা চেয়ে নেবেন যাতে করে তাদের কোনো হক নষ্ট করে থাকেন তারা কষ্ট পেয়েছে এবং আপনার দাবি রেখে দিয়েছে এইরকমটা না শুরুতে একটি বিষয় উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে যে যারা আশঙ্কা করবে যে আমি একাধিক বিবাহ করলে সুবিচার করতে পারবো না ন্যায্য অধিকার দিতে পারবো না তাদের জন্য একাধিক বিবাহ করা কি মকরু জায়েজ নয় হারাম বরং একটিতেই তার জন্য সেখান্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার আয়াত নম্বর ৩ এ ইরশাদ করেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা তোমরা যদি সুবিচার করতে পারবে এই বিষয়ে আশঙ্কা করো যে পারবো না হয়তুম খিফতুম আশঙ্কা করো আল্লাহ যে আমার দাঁড়িয়ে ইনসাফ হবে না সুবিচার করতে পারবো না আমি না যে দিতে পারবো না তাহলে ফাওয়াহেদা একজন স্ত্রী রাখো নিরাপদ নিরাপদ আর না হলে আল্লাহ আগে একাধিক দিয়ে শুরু করে ফান আলকানা অরোবা খিফতুম আল্লাহ তা ফা ফাওয়েদা বিবাহ করো দুই দুই মানে এক যুগে দুই রাখতে পারো একই সময়ে একই টাইমে তিন রাখতে পারো আরোবা একই সময়ে চার রাখতে পারো যদি না পারো ইনসাফ কায়েম করতে ইমানি দুর্বলতা অথবা শারীরিক দুর্বলতার কারণে যে কোনো দুর্বল অর্থ অথবা আর্থিক দুর্বলতা যেটা শুরুতে বলি আর্থিক দুর্বলতা অনেক সময় দেখা যাচ্ছে ইমান মজবুত আমার মজবুত আছে হ্যাঁ যে যা কিছু হ্যাঁ লবণ রুটে যা জোটে আমি ভাগ করেই দেবো হ্যাঁ শারীরিক সুস্থতাও আছে মাসা আল্লাহ ওই দিক থেকে হক আদায় করতে পারবেন কিন্তু আর্থিক দিক থেকে হ্যাঁ একটা রুম আছে আপনার আর একটা রুম অতিথির আর একটা বিয়ে করতে চাইছেন কোথায় রাখবেন হ্যাঁ যে বৈঠকখানা আছে মেহমানের রুম আছে ওইখানে রেখে দেবো উচিত হবে একই উঠানে রেখে দেবো আমাদের দেশের যারা বিবাহ করে অধিকাংশ লোক ফাসে কিন্তু আল্লাহ লোক তেমন বিয়ে করে না আমাদের দেশে আল্লাহ লোক ভয়ই করে না কী করে আল্লাহ জানে বিয়েই করে এরা ওদিকাংশ ফাঁসে লম্পটাই বিয়ে করে একাধিক যার ফলে এই বহু বিবাহ এমনিও বাস্তবে বদনাম উদ্দেশ্যে বাস্তব সুবিচার কয়েম হয় না আসলে বিবাহসাদীর ক্ষেত্রে বাড়িও আলাদা করতে হবে এমন নয় যে পাশাপাশি দুটো রুম আছে আমার দেশে যে আমাদের দেশের যে ট্রেডিশন যে একই উঠানে সামনাসামনি দুটো রুম আছে এদিক থেকে একটা স্ত্রী বেরোচ্ছে ওই দিক থেকে আর একটা স্ত্রী বেরোচ্ছে হয়তো দুটোই রুম আছে দুটো রুম দুই স্ত্রীর আছে কিন্তু রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে হ্যাঁ যখন আপনি এক স্ত্রীর ঘরে ঢুকে আছে আর এক স্ত্রীর চোখের সামনে দেখতে পাচ্ছে ওই ঘরে ঢুকে আছে দুশ্মনী পয়দা হবে না হ্যাঁ কষ্ট লাগবে না তোকে কিন্তু চোখের আড়ালে আর একটা বাসা বা আর একটা বাড়ি যদি থাকে তাহলে কি কোথায় আছে না আছে কি করছে না করছে ওই সব মগজ থেকে একটু দূরে আছে ঠিক কিনা তাহলে বোঝা গেল যে এক বাড়িতে এরকম দুটা রুম তৈরি করে দেব একটা ফ্ল্যাটের তিনটা রুম আছে ভাই একটা মেহমান অতিথির জন্য আর একটা স্ত্রী একটা ওই স্ত্রী এরকম যাই না আসলে এভাবে ঠিক নয় কারণ এতে শত্রুতা বাড়বে তাদের মাঝে ওরা দুইজনে মোমে না এই দুটো স্ত্রী আপনার মোমে না তো মোমিন মোমিনার বিরুদ্ধে শত্রুতা বাড়বে বিদ্বেষ বাড়বে একে অপরকে বরদাস্ত করতে পারবে দেখতেই পারবে না তো তারা গুণাগার হবে না আপনার কারণে তাহলে আর্থিক সচ্ছলতা কমপক্ষে দুটো বাড়ি করে পাশাপাশি দুটো বাড়ি করেন এবার মক্কা গেলাম তো শেখ বাসির মাসুমি এখানে যে মাঝে মাঝে আসেন আমাদের বাঙালি সৌদি তো ওনার বাড়িতে দাওয়াত করলেন বিয়ে করেছেন মরক্কো মগরিবি এক মহিলাকে বিয়ে করেছেন তবে আমার ছেলে মেয়ে সবাই ছিল সব কিন্তু দাওয়াত করলেন গেলাম দাওয়াত তো ওখানে তো গাড়ি নেই নিয়ে গেল আবার দিয়ে গেল বেচারা জাজ মাহমুল্লা খায় তো গেলাম তো ওনার বাড়িটা আওয়ালিতে এগো শেখ সদাসের বাড়ির কাছাকাছি তো যেই ভাই বসির সাহেবের ফত বা খালাতো ভাই উনি অনেক দিন আছেন ফ্যামিলি নিয়ে উনি আমাদেরকে নিয়ে গেলেন আবার রাখতে আসলেন তো রাখতে আসতে বলে যে শেখ স্বদেশের বাড়িটা আপনাকে দেখিয়ে দেবো যে দেখান চলেন আর ওনার মসজিদটা দেখিয়ে দে মসজিদের কথা শুনেছিলাম ওখানে আমাদের একজন বাঙালি আমার ভক্ত আবার আছে এই লম্বা দাড়ি মশাল ওই মসজিদের খাতে তো দেখাই দেন কিন্তু রাত তখন একটা বেজে গেছে আর ওই বাঙালি ভাইয়ের সাথে দেখা করা হয় না অথচ টেলিফোনে মাঝে মধ্যে কথাও বলেছে ও তো যাই হোক সামনে শেখ সুদাই সে হাফেজ হল্লা তার বাড়ির সামনে দিয়ে নিয়ে গেল দুটো বাড়ি পাশাপাশি বিশাল বাড়ি দুটো ওই দুই স্ত্রী দুটো বাড়ি দেখে একই রকমের একই রঙের সব কি এক কি সেম একই বাড়ি দুটো বাড়ি দেখেই আমি বুঝতে পারলাম যে দুটো স্ত্রী আছে বুঝে নিয়েছি এর আগে জানতাম না তখন সাথে সাথে উনি বলছেন যে ওনার দুটো স্ত্রী দেখছেন না দুটো বাড়ি হ্যাঁ এই রকম করে পাকা বাড়ি জরুরি না খড়েরই বাড়ি ঠিক আছে তালির বাড়ি টিনের বাড়ি কিন্তু দুটো বাড়ি হইতে হবে দুটো বাড়ি হইতে হবে একই বাড়িতে নাই একই উঠারে না আচ্ছা আর একটি মশলা গুরুত্বপূর্ণ মশলা থেকে গেছে এই যে পালা নির্ধারণ করতে হবে দিনরাত রাত চব্বিশ ঘন্টার না শুধু রাতের মশলা এটা গুরুত্বপূর্ণ মশলা তাই না যে জানা জরুরি যারা বিবাহ করতে চান আছেন নাকি দুই বিবাহ করার লোক এখানে মাসাল্লাহ কেউ নাই হ্যাঁ সব হ্যাঁ সব মহিদিন শেখ বিন বাজ বলে শেখ আলবানি আর শেখ বিন বাজে দুজনে এই সম্পর্কে আলোচনা হয় তো বল শেখ বিন বাজে আলবানির একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী তো দুটো বা তিনটে স্ত্রী আর শেখ যে একই স্ত্রীদিন আপনি মানে এক হ্যাঁ এক স্ত্রীওয়ালা তহিদ মানে আকিদার ক্ষেত্রে তহিদরা বিবির ক্ষেত্রে তৌহিদওয়ালা জি তো আপনার সব মহেদিন মাশাল আকিদা তো তৌহিদ আর পারিবারিক ক্ষেত্রেও তৌহিদ মাসাল্লাহ তৌহিদ আর তৌহিদ সব শরিক নাই কোনো কিছুতে যেমন আমি ছুটি গেছেন আপনি বাড়িতে বসে আছেন কাজকর্ম নাই সমাধান অবশ্যই থাকতে হবে শরীয়তে হ্যাঁ দিনে দিনের দিনের বেলা দিনের বেলা সমান সমান যত ঘন্টা দিনে কাটাবেন এই স্ত্রীর বাড়িতে তত ঘন্টা ওই স্ত্রীর বাড়িতে কাটাইতে হবে এরকম বিষয় আছে এই জন্য আগে আলোচনা বলেছিলাম মবিদ রাত্রি যাপনের ক্ষেত্রে রাত্রি যাপনের ক্ষেত্রে দিনে নবী করিম সাল্লাহ আলী দাওয়াতি কাজ ছাড়া দিনের কাজ ছাড়া তিনি সকালবেলা একবার আর বিকেলবেলা আসর পরে একবার প্রত্যেক স্ত্রীর বাড়িতে চক্কর লাগাতেন প্রদক্ষিণ করতেন জি সকালে একবার যেতেন খবর নিয়ে নিতেন কে কী অবস্থা আছে কার কিছু সুবিধা অসুবিধা আছে কার বাড়িতে কিছু আছে হ্যাঁ বাড়িতে কিছু থাকলে খেয়েও নিতেন জিজ্ঞেস করতেন না যে তোমাদের বাড়িতে কিছু আছে যদি থাকলো কিছু খেয়ে নিতেন এক বিবি ছিলেন যে প্রায় সময় মধু পর গেলে আসর পর একটা চক্কর লাগাইতেন আর তাদের খোঁজ খবর নিতেন আর খোঁজ খবর নিয়ে একটু বসতেন তাদের সাথে ঘুমাতেন না বা কিছু এরকম করতেন না কারণ আজকাল তো ঘুমের স্টেশন নেই আসর পর ঘুমিয়ে আমরা এত দুর্বল মানে সকালবেলাও ঘুমিয়ে তাহলে সকালে গেলেও ঘুমিয়ে গেল কোন স্ত্রীর কাছে গিয়ে আসর পরে গিয়ে ঘুমিয়ে গেল চলবে না ওটা চলবে না দিনে ঘুমও চলবে না হ্যাঁ ঘুরে ফিরে আসেন সবার খোঁজ খবর নেন দিনে কোনো অসুবিধা নেই নবী করিম সাইসালাম এই করতেন কেউ কিছু খেতে দিল খেয়ে নিলেন গল্প গুজব একটু করলেন কথা বললেন আর তারপরে আর এক স্ত্রীর কাছে চলে গেলেন এই রকম করতেন নবী করিম সাল্লাম আরও স্পষ্ট করে বলি দিনে নবী সাহাশালাম সকাল বিকাল যে যেতেন এই ক্ষেতের শরীয়তের মাসা জানতে হবে স্ত্রীর গায়ে হাত দেওয়া জায়জ হবে সহবাস্ত জায় যার ফালা তার কাছে কি কিন্তু স্ত্রীর গায়ে হাত দেওয়া চুমন দেওয়া এইরকম চলবে না চলবে না চলবে নবী সাল্লাম করতেন এটা নবী করিম সাল্লাম করতেন আসবে হাদিস মিন্দুনে মাসি সিন শুধু সহবাস করতেন সহবাস ছাড়া আমাদের কাছে এসে বসতেন গল্প করতেন আদর্শ করতেন ওয়া এমাদুল কাসমে আল্লাইল আসল পালা নির্ধারণ হচ্ছে রাতের লেয়ান্নাহু কেন রাতের কেন পালা নির্ধারণ লিয়ান্নাহ মাওয়াল ওয়াল ইনসান এলামানি কারণ সাধারণত মানুষ আশ্রয় নেই রাতেই নিজের বাসায় নিজের বাড়িতে দিনে আশ্রয় নেয় নেয় দিনে সাধারণত ওইরকম লম্বা টানে ঘুম দেয় না বা আরাম বিশ্রাম করে না দিনে কাজকর্ম দিন আল্লাহ কাজকর্মের জন্য করেছেন কিন্তু ব্যতিক্রম কখন বলবো যখন কারো না ডিউটি রাতে ডিউটি করে রাতে তো আমি ডিউটি করি আর কি পালা নির্ধারণ করব। চলবে নাকি ওকে তখন দিনে পালা নির্ধারণ করতে হবে রাতের ডিউটি করেছে দিনে যেহেতু ঘুমাবে সুতরাং দিনে স্ত্রীদের পালা নির্ধারণ করবে কফি হেসকোনা এলাহালিহি আর রাতে গিয়ে স্ত্রীর কাছে সেখানে গিয়ে শান্তি পায় এবং সেখানে গিয়ে তার কাছে বসে বা ঘুমাই অয়ানা মালা ফেরা সেই স্ত্রী বিছানায় ঘুমাই অনাহার এল মাস দিন হচ্ছে আসলে রুজি রোজগারের জন্য আর ব্যস্ততার জন্য আল্লাহ পাক রব্বুল সুরাহ কাসাস রাআতের মুরতিহাত তুর ইরশাদ করেছে আমিন রাহমতেহি জাআলা লাকুমুল লাইলা ওয়াননহা আল্লাহ পাকের রহমতের অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন লেতাসকুনু ফিহি যাতে করে রাতে তোমরা আরাম বিশ্রাম করো ওয়ালা তাবতাগু মিন ফযলিহি এবং দিনে তোমরা তার অনুগ্রহ সন্ধান করো রাতের কথা আগে উল্লেখ করেছেন তারপর দিনের কথা আর দুটো বিষয় রাত কিসের জন্য দিন কিসের জন্য আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন দিনটা তাহলে কার হবে তবে হ্যাঁ দিনটা ও রাতের হ্যাঁ আওতাভুক্ত রাতের আওতাভুক্ত মানে যার দিন যার রাত যে স্ত্রীর এই রাত হ্যাঁ সেই স্ত্রী হচ্ছে সেই দিনটি এটা হচ্ছে আসল কিন্তু দিনে অন্য স্ত্রীদের ঘরে যাওয়া যাবে যে কথাবার্তা بل جبه بريئ جنيه خذ خبر رضي الله عنه قال من السنة إذا تزوج الرجل البكر على السيب أقام عندها سبعا ثم قسم وإذا تزوج سيب أقام ثلاثا ثم قسم متفق عليه واللفظ للبخاري وعن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم تزوج أقام عندها ثلاثا وقال إنه ليس بك على أهلك هوان إن شئت سبعت لك ওয়াইন সাব্বাতুলাকে সাব্বায়তলে নিসাই রহ মুসলিম এই দুটি হাদিসে একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রথম যখন দ্বিতীয় বিবাহ করবেন একটা স্ত্রী আছে অ্যাঁ স্ত্রী অথবা একাধিক স্ত্রী আছে তারপরে নতুন বিবাহ করবেন নতুন যে বিবাহ করে নিয়ে আসলেন নতুনই আসলেন এখন যাকে নিয়ে আসলেন নতুন সে কুমারী হতে পারে অথবা কুমারী নাও হতে পারে ঠিক না বাকেরা কুমারী হতে পারে অথবা সাইয়েব হতে পারে প্রাপ্তা অথবা বিধবা হতে পারে এই ক্ষেত্রে নতুন বিবির কাছে কয়দিন থাকবেন এই মাসলা কার জানা আছে যদি কারো জানা থাকে বলবেন বললাম যে আপনার আপনি যাকে নিয়ে আসছেন নতুন অতিথি সে কুমারী হতে পারে আবার কুমারী নাও হতে পারে কুমারী হলে বিধান আলাদা আর কুমারী না হলে কুমারী হলে 7 দিন আর যদি কুমারী না হয় বিধবা তালাকপ্রাপ্তা আগের স্বামীর মুখ দেখে অভ্যাস আছে হ্যাঁ তার এমনি তারপরেও থেকে অভ্যাস আছে হ্যাঁ ওই জগতে সে পদার্পণ কোনো কালে করেছে সুতরাং তার জন্য তিন দিনই যথেষ্ট কিন্তু একটা কুমারী মেয়ে আসছে কুমারী মেয়ে আসলে কান্নাকাটি করে বাপ মা ছেড়ে আসছে ভাই বোন ছেড়ে আসছে কান্নাকাটি করে না করে না আর তালাক পর্যার বিয়ে দিয়ে দেখেন দেখেছেন কোনোদিন তালাক পরাক্তার বিয়ে বা বিধবার বিয়ে দেখেন ও খুশি হ্যাঁ খুশি কোনো চিন্তাই নেই আবার অভ্যাসে আছে এরকম গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে অভ্যাসে আছে ঠিক না পার্থক্য আছে তাহলে পার্থক্য আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ পাকের বিধান ওহীর বিধান কত যে মানুষের প্রকৃতির সাথে নেচারের সাথে সামঞ্জস্যপূর্ণ এটা নতুন মেহমান সাপনজনকে ছেড়ে আসছে মন ভাঙা অবস্থায় আর তিনটে দিন তার সাথে থেকে যদি টান দেন তাহলে তার অবস্থাটা কি হবে কি অবস্থাটা হবে যেন সাত দিন কমপক্ষে সাত দিন তার সাথে থাকো তার সাথে ভালোবাসা পরিচিতি ভালো করে হয়ে যাক আর তারপরে তখন পালান নির্ধারণ এতদিন বা সাত দিন পর্যন্ত তাহলে অন্য রান স্টপ থাকবে তাদের কাছে রাতে যাওয়া চলে যদি তালাক বা বিধবাকে বিয়ে করেন কুমারী না হয় তাহলে তিন দিন থাকে যথেষ্ট তিন দিন থাকতে হবে তিন দিন থাকার পরে তখন আপনি পালানি আসেন এই মর্মে দুটি হাতি শুনি আনাস থেকে বর্ণিত তিনি বলেন মিনা সন্ন্যাত সোনাথের অন্তর্ভুক্ত অর্থাৎ আসলামের আদর্শ হচ্ছে এজা তাজা ওয়াজা রজলুল বিকরা যখন কোন পুরুষ কুমারীকে বিয়ে করবে আলা সাইয়েব মানে তার আর এক স্ত্রীর ওপরে এখানে সায়িব আকাম আইন তখন তার কাছে সাত দিন অবস্থান করবে কুমারীর কাছে কি করবে সাত দিন বিয়ের পরে অবস্থান করবে সাতরাত রাত মা কাসামা তারপরে পালা নির্ধারণ করবে তারপরে তখন পালা শুরু হবে ওয়ে জা তাজা আর যখন বিয়ে করবে সাইয়েবাকে মানে যে ব্যক্তি তালাক অথবা বিধবা আগে স্বামীর ঘর সংসার করেছে আকামা সালাসান তখন তার সাথে তিন দিন তিন রাত অবস্থান করবে সুম্মা কাসামা তারপরে পালা নির্ধারণ করবে ফাকুন আলী হাদিস বুখারি মুসলিমের অল্লা ফুজল বুখারি বাক্যগুলি সহি দ্বিতীয় হাদিস উম্মা সালামার রাজি আল্লাহ নবী সাল্লামের বিবি উমুল মমিনিন থেকে বর্ণিত আন্নানবীসালাম যখন উম্মে সালামাকে বিবাহ করলেন আকামা ইন্দাহা সালাহান তখন তার কাছে তিন দিন তিন রাত অবস্থান করলেন জি বাসর করলেন ওয়াকালা তারপরে বললেন দেখো ভূমিকা তাহলে যখন কোন একজনকে এই রকম ছেড়ে হয়তো যাচ্ছেন আরেকজনের কাছে তখন এইরকম কিছু কথা বলা ভালো যাতে করে তার মনে অন্য কিছু না আসে সংশয় না আসে অথবা সেই বিষয়টা তার সামনে ক্লিয়ার থাকে প্রত্যেক বিষয়ে কথা কোনো কথা বলো আমরা দুনিয়ার ক্ষেত্রে খুব বুঝি দুনিয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট বুঝি কারো কাছে ধার করার চাইতে হয় প্রথম গিয়ে একটু গল্প গুজব করলে হ্যাঁ কেমন আছেন ভালো আছেন হয়তো জিজ্ঞেস করতেন না সরাসরি গিয়ে একটু ধার দেন তো বলেন কেউ হ্যাঁ সালাম তো একটু গল্প সল্প করে তারপরে বলছেন আমার একটু টাকার প্রয়োজন ছিল যেমন দুনিয়া বোঝেন দিনটাও এরকম বুঝতে হবে দিনটা মানুষের অন্তরে কোনো ভুল ধারণা না হয় নবী করিম সাল্লা সাল্লাম তিন দিন অবস্থানের পরে বললেন ইন্নাহু লাইসা কে আলা আহলেকে নুন তোমার সম্পর্কে তোমার পরিবার এখানে পরিবার বলতে শুধু আমরা পরিবার মানে স্ত্রী শুধু বুঝি স্ত্রী আর ছেলে মেয়ে তাই না আর স্ত্রীর জন্য একজন মহিলা যদি বলে এটা আমার পরিবার তো তখন কারা উদ্দেশ্য হবে স্বামী স্বামী তখন সামিল হবে না হবে না স্বামী এবং ছেলে মেয়ে ঠিক না তো এইখানে নবি সাসানা বলছেন তার স্ত্রীকে যে তোমার পরিবার বলছেন তার মানে তোমার স্বামী এখানে তোমার স্বামী বোঝানো হয়েছে আলা তোমার তোমার সম্পর্কে পরিবারের কাছে লাঞ্ছনামূলক কোনো আচরণ নেই মানে তোমার কাছে তিন দিন থেকে তোমাকে লাঞ্ছিত করে ছেড়ে দিয়ে চলে গেলাম অবদস্ত করলাম তিন দিন পরে চলে গেলাম হ্যাঁ তোমার মানহানি করলাম এমন ভাবিও না তুমি হ্যাঁ বরং তোমার মর্যাদা আমার অন্তরে আছে তোমার ভালোবাসার শ্রেণ আমার অন্তরে আছে এই নয় যে তুমি আমার কাছে আগ্রহের পাত্র না তোমার ওপর আমার আগ্রহ নেই বা ভালোবাসা নেই সেই জন্য আমি তিন দিন থাকার পরে চলে যাচ্ছি স্ত্রীর কাছে এটা তুমি কখনো কল্পনায় নিয়ে আসিও না এই হচ্ছে বলা উদ্দেশ্য তারপরে আরেকটি বিধান অতিরিক্ত এখানে রয়েছে তিন দিন থাকার পরে পালা নির্ধারণ করেন আর যদি ওই স্ত্রী নতুন যে এসেছে আপনার ঘরে সে বলে যে না তিন দিন থাকা জন্য আরও আমার কাছে থাকো তোমাদের কয়দিন থাকো আমার কাছে সাত দিন থাকতে হবে ঠিক আছে তোমার কাছে যদি সাত দিন থাকি তখন সবার কাছে তখন সাত দিন থাকা শুরু হয়ে যাবে বুঝতে পারলেন হুকুম তখন গিয়ে আমার একদিন একদিন পালন না যেহেতু ডিমান্ড করে আরও চার দিন চেয়ে নিয়েছে সুতরাং তার জন্য আপনি অন্যের কাছে অন্য স্ত্রী যে আছে তার কাছেও সাত দিন করে থাকবেন এই বিষয়টি নবী সাল এখানে উল্লেখ করেছেন ইন সে তে সাব্বাতি যদি তুমি চাও তাহলে তোমার কাছে আমি সাত দিন অবস্থান করব সাত রাত থাকবো আর তারপরে তারপরে পালানির ধারণ না তারপরে অন্যের কাছে আমাকে সাত দিন করে থাকতে হবে কারণ তুমি বেশি চেন তাদের কাছে যেতে আমার বিলম্ব হয়েছে ওয়াইন সাব্বাতি আর তোমার জন্য যদি সাত দিন আমি করে দিই এখন তোমার কাছে সাত দিন আমি অবস্থান করি সাবা তো লেনেসাই তাহলে সাত দিন সাত দিন অন্য অন্য স্ত্রীদের জন্য আমাকে কী করতে হবে নির্ধারণ করতে হবে সাত দিন করে তাদের কাছেও আমাকে থাকতে হবে রহ মুসলিম হাদিস শাহী মুসলিমের তাহলে একটা অতিরিক্ত মশলা বুঝলেন যদি আপনার নতুন স্ত্রী বলে যে আমার কাছে দশ দিন থাকতে হবে কমপক্ষে তোমার সাথে জীবনের প্রথম দেখা তুমি এরকম চলে যাবে মানে তিন দিন ভরে না চলবে না দশ দিন থাকতো ঠিক আছে দশ দিন থাকা যায় কিন্তু ওই স্ত্রীগুলোকে জানিয়ে দিতে হবে যে দশ দিন যেহেতু এ ডিমান্ড করেছে থাকা এর কাছে দশ দিন থাকার পর প্রত্যেকের কাছে আমি দশ দিন করে থাকবো বা আর এক স্ত্রীরা তার কাছে দশ দিন থাকবেন তারপরে তখন পালা নির্ধারণ শুরু হবে হাদিসের মশলা মশাইলগুলি সবই স্পষ্ট এবং হাদিসের তরজমা এবং ব্যাখ্যার সাথে সাথে মশলা মশাইলগুলি উল্লেখ করা হয়ে গেছে সুতরাং অতিরিক্ত আর তেমন আলোচনার কোনো বিষয় নেই ভাষ্যকার একটি বিষয় এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে অফিহে ইস্তেহবাবু সারাহাতে মামান্ত আমিলুহু যার সাথে আপনি লেনদেন করছেন আপনার লেনা দেনা আচার আচরণ হচ্ছে তার ওপর যে কোনো বিষয়কে ক্লিয়ার রাখবেন স্পষ্ট থাকা ভালো লেনদেনের বিষয়টা ক্লিয়ার থাকা ভালো শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় যে কোনো সাথী বন্ধুদের কাছে হ্যাঁ টাকা পয়সার ক্ষেত্রেও এই ক্ষেত্রে অনেকে ক্লিয়ার করতে চান ক্লিয়ার করাকে নিজের জন্য হ্যাঁ মানিজ্যুদের বিষয় মানে নেই যদি ধার দিচ্ছেন আপনি আর যদি বলেন যে ভাই কয় মাসের জন্য নিচ্ছেন এই কেমন কথা হইল কয় মাসের জন্য মানে এটা কেমন কথা হইল তাই না অজ্ঞতা আসলে আমাদের মুসলিম সমাজের ভাই যখন আমরা ধার দাদে করলাম হায়াত মতের বিশ্বাস নেই আল্লাহ কোরআন লিখার কথা বলেছেন যদি এতটা ভূমিকা বাঁধেন আরেকজন মুসলিম হয় হয়তো মেনে নেবে তারপরও লিখতে বলেন আমি জানি আমাদের সেন্টার আসার লোক এক সময় সেন্টার আসে ধার দিয়েছে এক ভাই এসে বলছে যে শেখ ওকে ধার দিলাম আর ধার দেওয়ার পরে বলছি একটু লিখে দেন আমাকে বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন না লিখে দিতে হবে মানে আউজুবিল্লা আল্লাহ কোরআনে বলছেন এই দা তা দা এত বেদাই নিন যখন লেনদেন করবে ধার করজা দেবে অথবা নেবে ফাঁক লিখে নাও লিখে নাও সাক্ষী রাখো সাক্ষীও রাখেন না লিখেও দিবেন না আপনি মারা গেলেন আপনার স্ত্রীকে গিয়ে যদি বলেন আমরা জানি না আপনার বাপকে বললে আমরা জানি না তাহলে কি হবে অবস্থাটা হতে পারে না অথবা এর বিপরীতটা হইতে পারে এর বিপরীতটা হইতে পারে যে আপনি বেঁচে আছেন কিন্তু যেই ব্যক্তি ধার সেই মারা গেছে সেই মারা গেছে তাহলে তার পরিবারের লোকেরা জানেই না কারণ লিখিত না জানেও না যে কার কাছে কি আমার স্বামী স্বামী পেতো বা আমার ভাই পেতো টাকা পয়সা কিছু জানে না সুতরাং কারোর কাছে তলব করতে পারছে না আর আজকে তো মাসা তলব না করলে পাওয়া যাবে না চাইলে পাওয়া যেতে পারে একজন লোক ঢাকায় দাওয়াতি কাজ করে নাম বলছি না ওর কাছে আমাদের এক ছাত্র ভাই এখানে দু তিন বছর ধরে ধার দিয়ে রেখেছে হ্যাঁ অনেক টাকা ধার দিয়ে রেখেছে তারপর যখন দুই তিন বছর পর আমাকে বলছে সাই ওর কাছে চাইবে টাকার মাঝে চাইবেন না কেন টাকা ধার দিয়েছেন চাইবেন আপনি সে বলছে টাকাটা টাকাটা দিন দিলেন না আপনি টাকাটা এত দিন ধরে আপনার কাছে টাকাটা দিলেন না এইভাবে বলেছে বলছে আপনি চেয়েছেন দিনের দাওয়াতের কাজ করে আর বলছে আপনি চেয়েছেন আমার কাছে চাননি তো কী দেব তাহলে চাইতে হবে তাহলে দেবে কত জাল যদি যে দিনের দাওয়াতের কাজ করে সে যদি এত বড় যা হয়

ওম্ম সালমার কাছে তিন দিন থেকে টান দিয়ে চলে যেতেন অন্য স্ত্রীর পালা নির্ধারণ করে বলার কি প্রয়োজন না বললেন যে দেখো বিবাহ করার পরে তোমাকে তিন দিন থাকলাম এটা হচ্ছে তোমার অধিকার ন্যায্য অধিকার আর তারপরে আমাকে পালা নির্ধারণ করতে হবে এখন যদি তুমি বলো যে না সাত দিন আমার কাছে থাকতে হবে তাহলে সাত দিন তুমি যদি আমাকে রাখো তাহলে সবার কাছে সাত দিন থেকে তারপরে সাত দিন সাত দিন করে যখন তোমার পালা পড়বে তখন আবার তুমি সুযোগ পাবে বা তোমার কাছে আসলে আমি সুযোগ পাবো বিষয় ক্লিয়ার এখন কোনটা চাও তুমি সাত দিন করে থাকবো তোমার কাছে নাকি তিন দিন থাকা হইলো তারপরে একদিন একদিন করে সবার কাছে থেকে কয়েকদিন পরেই তোমার কাছে চলে আসছি ক্লিয়ার হলো না হইলো না ক্লিয়ার করে দেন এই কথায় ভাষ্যকার এখানে উল্লেখ করেছেন ফাতুকাল হক ন্যায্য অধিক অধিকারের ক্ষেত্রেও জানিয়ে দেবেন আমরা স্ত্রীদেরকে অধিকার ক্ষেত্রে জানাতে চাই না আমাদের একদিনই ইভা আছে এখানে বলছে স্ত্রীকে বেশি দর্শনে আসবো না কেন বেশি মাসলা জেনে নিলে বিপদ আছে আজকের এই সব মাস মাসায় যদি বিপদ আছে না নাই এক ভাই বাংলাদেশের ঘটনা বুঝে যাই দেশে গিয়ে শুধু ওই স্বামীর অধিকার আমার বক্তব্যটা শোনায় স্ত্রীকে শুধু স্বামীর অধিকার শুধু স্বামীর অধিকার আর একটা বক্তব্য আছে স্বামী স্ত্রীর অধিকার ও মহিলা হার্ড ডিস্ক দিয়েছে ওকে হার্ড ডিস্ক খুঁজতে খুঁজতে স্ত্রীর অধিকারটাও পেয়ে গেছে পেয়ে যাওয়ার পর নিজের শোনে তারপরে স্বামীকে বলছে এই বসত মিশন আজকালকার অধিকাংশ পুরুষ বা সুবিধাবাদী নিজের হকটা চায় স্ত্রী হোক আর যে কেউ হোক ন্যায্য অধিকারটা জানিয়ে দিতে আপনার কর্মচারীকে ক্লিয়ার করে তোমার বেতন এত আমার দায়িত্বে বাসা খাওয়া দাওয়া তোমার দায়িত্ব ও কল্পনা জল্পনা করবে যে আমাকে বাসাও দিবে খাওয়াও দিবে যদি স্পষ্ট না থাকে ঠিক না স্পষ্ট করে দিতে হবে জি যে কোনো ক্ষেত্রে এই মশলা যে কোনো ক্ষেত্রে শুধু স্ত্রীর ক্ষেত্রে নয় স্ত্রীর হকের ক্ষেত্রে যে হকগুলি তাদের রয়েছে হকগুলি জানিয়ে দিতে হবে মেয়ে ছেলে মেয়েদের ক্ষেত্রে জানিয়ে আজকাল আমাদের বাঙালি সমাজের মেয়েরা জানে না যে বাপ আর মায়ের ধন সম্পদে আমাদের এত বড় হক আছে বরং জেহালতের অজ্ঞতার শেষ নেই আর জানায় না বাপ মাও জানায় না আর সমাজও জানে না আমাদের ওয়াজ মাহফিল মানে শুধু শিল্পের আলোচনা সাহেলের আলোচনা নেই লিজাকের মিসুল হাজদিন ওরসাইন যদি ভাই পাই দুই লাখ তো বোন পাবে এক লাখ জানানো হয় না আর মগজে ঢুকে আছে যে ভাইদের কাছ থেকে বাপ মা পরে যদি জমি জায়গা নিয়ে চলে আসি তাহলে এটা তাদের সাথে খারাপ আচরণ করলাম হ্যাঁ ভাইদের বাড়ি গিয়ে উঠবো এই মুখটা আমাদের থাকলো না কি মুখ নিয়ে ও সেখানে যাব আমার আম্মা বলছি জমি নিয়ে আসার জন্য বলা হচ্ছে ভালো জমি জায়গা আমার নানার ছিল বুঝলি জমি জায়গা নিয়ে নানাও মারা গেছে নানিও মারা গেছে গল্প না বলে বুঝবেন এটা হচ্ছে সকল সমাজের অবস্থা আমাদের জমি জায়গা নিয়ে চলে আসেন আম্মা বলছে যে ওদের বাড়ি যাতায়াত করব না জমিটা নিয়ে চলে আসবো তো তা আমি বললাম তাহলে তো হোটেল হলো অগ্রিম বিল দেওয়া আছে মামাদের বাড়ি অগ্রিম বিল দেওয়া আছে এটা হোটেল হ্যাঁ এমনি হোটেল আমি আমি মজা করে বলছি তাহলে তো আর এই যে হোটেলগুলি বাজারে হোটেল আছে শহরে এই হোটেলে তো অগ্রিম বিল দিয়ে রাখতে হয় না গেলে খেয়ে দিয়ে তারপরে বিল দিতে হয় কিন্তু মামাদের বাড়ি আগে থেকে বিল দু চার বিঘা জমি দেওয়া আছে তাহলে খেতে দিবে ওদের বাড়ি উঠা যাবে না উঠা যাবে জমি লেখ অজ্ঞ তার শেষ নেই মুসলিম সমাজে জানি না আর যার ফলে লজ্জা পায় কি বলে চাইবো ভাইদের কাছে বলবো জমি দিয়ে দাও আমার হ্যাঁ টাকা পয়সা দিয়ে দাও আমার হক দিয়ে দাও বাপ মা থেকে কি পাচি দিয়ে দাও বলার সাহসই হয় না মনে করে ভাইদের হক নষ্ট করলাম ভাইদের সাথে খারাপ আচরণ করলাম নব্লা আর ভাই চেয়ে নিচে খারাপ আচরণ করে আচরণ না আল্লাহ পাক সকলের হক এন আল্লাহ কাদা আকুল্লা জি হাক্কিন হাক্কাহু প্রত্যেক হ্যাঁ হকওয়ালাকে আল্লাহ পাক হক দিয়ে দিয়েছেন ভাগ বন্টন করে হক দিয়ে দেছেন ভাগ বন্টন করে প্রত্যেককে পাক ন্যায্য অধিকার দিয়ে দিয়েছে সুতরাং হকগুলিকে কিলিয়া পাখেন হ্যাঁ ভাই বোনকে বলে দেন যে তোমার এতটা অধিকার আছে এত বিঘা জমি পাবে তুমি টাকা পয়সা আমার আব্বার বা মায়ের এত টাকা জমা আছে এত টাকা তুমি পাবে ক্লিয়ার করে দেন সব কিছুতে এই স্পষ্টতা থাকা উচিত পাক যেন তৌফিক দান করেন পাক আমাদেরকে সার্বিক জীবনে দিন ইসলাম পালনের তৌফিক দান করেন ওসলাল আলীনা মহম্মদ আলা আলী ওসহাম